তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেশি বৈশাখের তাপমাত্রা। এই প্রাণান্তকর পরিস্থিতিতে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন রাজ্যের সাধারণ মানুষ। সুস্থ থাকার জন্য ঠিক কি কি সতর্কতা মেনে চলতে হবে সে ব্যাপারে ধারণা পেতে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর কনক চৌধুরীর সাথে কথা বলেন আরই নিউজের প্রতিনিধি নারায়ণ সিং। শরীরে যাতে জলের অভাব না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল পানের প্রয়োজন। জলের পরিমাণ বেশি এমন ফল অর্থাৎ শশা, তরমুজ, কামরাঙ্গা, জাম্বুরা এবং আঙ্গুর খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুপুর এবং রাতের খাবারে মাছ মাংসের পাশাপাশি কমাতে হবে ভাতের পরিমাণও। শরীর হালকা রাখতে এই অভ্যাসের জুড়িমেলা ভার। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বয়স্ক এবং বাচ্চারা যাতে বাড়ির বাইরে না বেরোয় খেয়াল রাখতে হবে সেই দিকেও। এই ভয়ঙ্কর গরমের সময়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভর দুপুরে কাজে বেরোলে অবশ্যই ব্যবহার করতে হবে সুতির কাপড় এবং ছাতা। কাজের ফাঁকে ফাঁকে জলের পাশাপাশি খাওয়া যেতে পারে বাড়িতে বানানো শরবত এবং ঘরে পাতা টক দই। অস্বস্তিকর গরমে পেট খারাপের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বিষয়েও এদিন বিস্তারিত জানিয়েছেন ডক্টর কনক চৌধুরী। খাবার দাবারে অতিরিক্ত মশলা ব্যবহার না করা, এগুলো খুবই দরকারি, এবং দই বা ঘরে পাতা দই বা টক দই বলতে আমরা যেটা বোঝাই, এটা আমাদের জন্য উপকারী, এটা আমাদের পেটের জন্য উপকারী। পেট এই সময় যাতে ঠিক থাকে মনে রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে জল যদি আমরা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, বিশেষ করে পাতলা পায়খানার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে পরে যাতে 1 গ্লাস জল খাওয়ানো হয়, শরবত খাওয়ানো হয়। 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় বা সঙ্গে চিনি দিয়ে একটু লেবুর রস যদি সম্ভব হয় দিতে পারলে আমাদের যে ইলেকট্রোলাইট থাকে শরীরের মধ্যে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ডিসব্যালেন্সটা হয় না। পাতলা পায়খানার হওয়ার সঙ্গে সঙ্গে যাতে জল খাওয়ানো হয়, এখানে স্যালাইনই লাগাতে হবে, হসপিটালেই যেতে হবে এমন কোনো কথা নেই, বারবার জল খাওয়ানো, ফ্যান ছেড়ে রাখা, শরীর মুছিয়ে দেওয়া এবং বিশ্রামে রাখা পেশেন্টকে। এবং এই সময় কমলা বা মোসাম্বি জাতীয় খাবারগুলো যতটুকু পাওয়া যায়, বা আমরা বলি মোসাম্বির এই সময়টাতে পাওয়া যায়, ত্রিপুরাতেও হয় মোসাম্বি, তো বাইরের থেকেও আসে, তো এই সময় এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখলে আমার মনে হয় গরমের হাত থেকে রেহাই পেতে আমরা সক্ষম হব। এবং দাবদাহ তো বাড়বে দিনে দিনে, সেই সঙ্গে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় থেকেই যাতে আমরা অমৃত, মানে আমরা যে গাছপালা লাগাই, আমরা বলি যে বিভিন্ন ধরনের আমাদের জুন জুলাই মাসে সবসময় বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়, এটা শুধু 1 সপ্তাহ ধরে না রেখে। গরমের পাশাপাশি রাজ্যে বেড়েছে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যাও। পূর্বের অভিজ্ঞতা থেকে কিভাবে এই ভাইরাসকে প্রতিহত করা যায় তা নিয়ে রাজ্যবাসীকে কিছু সতর্কতা বিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। করোনা আমার মনে হয় আমাদের রাজ্যে ওইভাবে এখনো কিছু হয়নি, যেটা আমরা পেয়েছি এটা বেশিরভাগ কারণ আমাদের এখন কমিউনিকেশন অনেক বেশি, রেলের যোগাযোগ বাইরের সঙ্গে অনেক বেশি, প্লেনেও প্রচুর লোকজন আসছে, তো বাইরে থেকে আপনি দেখবেন যে একটা নতুন অর্ডারও দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম জারি করা হয়েছে যে দিল্লি থেকে, তামিলনাড়ু থেকে, এইসব জায়গা থেকে, সুনির্দিষ্ট অঞ্চল থেকে যারা আসে তাদেরকে পরীক্ষা যাতে করানো হয়, তো কারণ এইসব দিক থেকে জিনিসটা বেশি আসছে। তো বাইরের থেকে কিছু আসছে কিন্তু তারা এখন তাদের মধ্যে কোনো সিমটমস নেই ওই ধরনের, এই জন্য তাদেরকে বাড়িতে রেখেই, হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করানো, মানে অ্যাডভাইস করা হয়েছে, তো প্যানিক হওয়ার মতো কোনো ঘটনাই নেই। তবে হ্যাঁ, আমরা যারা রুগী আছেন বা যারা হসপিটালে আসেন বা যারা স্বাস্থ্যকর্মী আছেন, তাদের উচিত মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, নিজেদেরকে ভিড়ভাট্টা থেকে এড়িয়ে থাকা। আপনারা জানেন 2 বছরের এক্সপিরিয়েন্স আমাদের আছে, ত্রিপুরা খুব ভালোভাবেই করোনার মোকাবেলা করেছে, সুতরাং নিজেদেরকে আরেকবার এই ব্যাপারে ঝালিয়ে নিলে বা নিজেদেরকে আরেকবার সচেতন হিসেবে বজায় রাখলে আমার মনে হয় এই ধরনের রাইজকে আমরা প্রতিরোধ করতে পারব। কবে শেষ হবে এই অসহ্যকর গরম? কবে আকাশ থেকে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? সেই আশাতে চাতক পাখির মতো অপেক্ষা দিন গুনছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।